আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো ঢাকা বিভাগের মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেমে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। এখন নিজের নাম প্রদান করুন, নামের জায়গায় ইমেল ঠিকানা দিন, মোবাইল নম্বর দিন এবং পাসওয়ার্ড প্রদান করুন। পুনরায় পাসওয়ার্ড প্রদান করুন। এরপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর মোবাইল নম্বর দিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এখন সাধারণ তথ্য প্রদান করুন, নিজের নাম দিন, পদবি দিন, কার্যালয়ের ধারণ নির্বাচন করুন, কার্যালয়ের বিভাগ দিন, কার্যালয়ের জেলা নির্বাচন করুন, কার্যালয়ের উপজেলা নির্বাচন করুন, পরিচিতি নাম্বার দিন, নিজ জেলা দিন, এবং আপনার স্বামী বা স্ত্রীর জেলা প্রদান করুন, ব্যাচ নম্বর দিন, জাতীয় পরিচয় নম্বর দিন এবং বর্তমান পদে যোগের তারিখ দিন। এখানে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন, স্বাক্ষর সংযুক্ত করুন এবং নিজের ছবি আপলোড করুন। এগুলি সব করে দেওয়ার পরে তথ্য সাবমিট করুন। দ্বিতীয় ধাপে বর্তমান ঠিকানার তথ্য দিন। বিভাগ নির্বাচন করুন, জেলা নির্বাচন করুন, উপজেলা নির্বাচন করুন, ঠিকানার ধরন নির্বাচন করুন, সিটি কর্পোরেশন নির্বাচন করুন, ওয়ার্ড নং নির্বাচন করুন এবং যদি রাস্তা ব্লক শাখা থাকে ওগুলি প্রদান করুন। এগুলি সব হয়ে যাওয়ার পর তথ্য সাবমিট করুন। তৃতীয় ধাপে স্থায়ী ঠিকানা তথ্য দিন। একইভাবে দ্বিতীয় ধাপের মতন তৃতীয় ধাপটি পূরণ করুন। পূরণ হওয়া শেষ হয়ে গেলে তথ্য সাবমিট করুন। চতুর্থ ধাপে শিক্ষা বৃত্তান্ত তথ্য দিন। তথ্য দেওয়া হয়ে গেলে সংরক্ষণ করুন। পঞ্চম ধাপে কর্মক্ষেত্র ইতিহাস তথ্য দিন।
তথ্যগুলো দেয়া হয়ে গেলে সংরক্ষণ করুন। সব তথ্য ঠিক আছে কিনা সেটি জানার জন্য পুনরায় প্রোফাইল দেখুন। এখানে আপনার সব তথ্যগুলি আপনি পুনরায় দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনি যদি চান আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং লগ আউট করতে পারবেন। এভাবেই আপনি ঢাকা বিভাগের মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারবেন। ধন্যবাদ।